টুনির দুটি গাছ ছিল, একটি ছিল বেগুন গাছ, অপরটি ছিল আলু গাছ। বেগুন গাছটি ছিল অনেক অহংকারী আর আলু গাছটি ছিল অনেক সহজ সরল ও ভালো। এই আলু গাছ দেখ দেখ, আমাকে দেখতে কত সুন্দর লাগছে, আমি কত কালারফুল, তুই কত ফ্যাকাশে, একদম কুচ্ছিত। তুমি এমন করে বলছো কেন গো বেগুন গাছ? তুমি দেখতে অনেক কালারফুল, কিন্তু আমি দেখতে ফ্যাকাশে হলেও আমারও তো গুণ আছে বলো। তোর আবার গুণ? তুই হাঁসালি, সুগারের পেশেন্টরা তো কে খেতেই পারে না, তবে আমাকে খেতে পারে। আমি অনেক গুণী, অনেক সুন্দরী, তোর থেকে অনেক ভালো। হ্যাঁ, সুগারের পেশেন্টরা হয়তো আমাকে খেতে পারে না, তবে আমারও অনেক গুণ আছে। আমি অনেক পটাশিয়াম এবং ভিটামিন সি এ ভর্তি, কিন্তু তুমি ভুলে যাচ্ছো অ্যালার্জির মানুষেরাও তোমাকে খেতে পারে না। এই শোন, তুই কথা খুঁজে পাচ্ছিস না, তাই আমাকে বদনাম করার চেষ্টা করছিস, তাই না? আর হ্যাঁ শোন, তুই কল্পনাও করতে পারবি না আমার দাম কত। তুই একটা সস্তা সবজি আমার সঙ্গে তুলনা করছিস। এমন করে বলছো কেন গো বেগুন গাছ? সস্তা আর দামি তাতে কি এসে যায়? সকল সবজিরই নিজস্ব গুণ আছে। কাল মালিক আসলে আমি মালিককে এই সব কথাগুলো বলে দেব। বেগুন গাছের এই সমস্ত অপমানজনক কথাবার্তা শুনে আলু গাছ মনে অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। এইভাবেই ঝগড়া করতে করতে বেগুন গাছ এবং আলু গাছের দিন পার হয়ে যায়। পরের দিন সকালে টুনি সেইখানে আসে। আচ্ছা মালিক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বেগুন গাছ বলছে আমি নাকি সস্তা, কুচ্ছিত, আমার নাকি কোনো গুণ নেই, তুমি বলো মালিক। এ আমি কি কথা শুনছি বেগুন গাছ? তুমি আলু গাছকে অপমান করেছো? সস্তা আর দামি সেটা কোনো ব্যাপার নয়, সকল সবজিরই নিজস্ব গুণ থাকে। তুমি ওকে সরি বলো, এমন কথা আর কখনো বলবে না। কি বলো রাজা মালিক, এ কথা বলে তুমি আমাকে হাসালে। ওরকম একটা কুচ্ছিত সস্তা সবজিকে আমি সরি বলবো? আমি ওকে সরি বলতে পারবো না। বেগুন গাছ, আমি তোমাদের দুজনকে একসঙ্গেই এখানে বসিয়েছি, তোমরা একসঙ্গেই বড় হয়েছো বন্ধুর মতো, কিন্তু তোমরা যদি এইভাবে ঝগড়া করো তাহলে আমি কিন্তু তোমাদের মধ্যে একজনকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও বসিয়ে দেব। এরপর বেগুন গাছ অনেক কান্না করতে থাকে এবং বলতে থাকে, দেখো মালিক, এটা আমার জন্মভূমি, আমি এখানেই বড় হয়েছি, তুমি আমাকে এখান থেকে সরিও না। বেগুন গাছের সরানোর কথা শুনে আলু গাছে অনেক কান্না করতে থাকে এবং তার মালিককে বলে, মালিক, তুমি বেগুন গাছকে সরিও না, ও যতই আমাকে অপমান করুক, ঝগড়া করুক, কিন্তু আমরা তো বন্ধুর মতো, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, ওকে এখান থেকে সরালে আমি অনেক কষ্ট পাবো। দেখেছো তো বেগুন গাছ, তুমি ওকে কত অপমান করো, কত কিছু বলো, তাও তোমাকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা শুনে ও কতটা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আমাকে বলছে তোমাকে সরাতে না। তাহলে তোমরা দুজন তো এইভাবে মিলেমিশে থাকতে পারো। আর মালিক, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না আসলে এখানে এই কথা না বুঝলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না। শোনো বেগুন গাছ, তোমাকে সরি বলতে হবে না, বন্ধুদের মধ্যে কোনো সরি হয় না। আজকে থেকে আমরা দুজন মিলেমিশে বন্ধুর মতো করে থাকবো। হ্যাঁ রে আলু গাছ, তুই ঠিকই বলেছিস, আজকে থেকে আমি আর তুই দুজনেই বন্ধুর মতো করে থাকবো। এইভাবেই টুনির সাহায্যে আলু এবং বেগুন গাছের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাই বুঝলাম, সকলেরই কিছু না কিছু প্রতিভা থাকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং অনেক বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।